দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ জ্বরের মুখের ক্যান্সার তার সমাধান রয়েছে কিনা সে বিষয়ে আমরা কথা বলব আমাদের সাথে আজ এদেশের দুজন সনাম অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী রোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ তিনি প্রেসিডেন্ট এন্ডোমেট্রিক সোসাইটি অফ বাংলাদেশ এবং সাবেক প্রেসিডেন্ট ও আমাদের সাথে সাথে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আমি প্রথমে অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী ম্যাডামের কাছে জানতে চাই ম্যাডাম আজকে আমরা জ্বরে মুখের ক্যান্সার নিয়ে কথা বলবো। আমরা যেটা ভাবি যে ক্যান্সার হলে বুঝি আর অ্যান্সার নেই জরায়ুমুখের ক্যান্সার আসলে কোন জায়গার ক্যান্সার কি ধরনের ক্যান্সার প্রকোপ কতটা এই বিষয়গুলো আপনার কাছে জানবো অবশ্যই জরায়ু মুখের ক্যান্সার বিষয়টি গুরুত্বপূর্ণ আমাদের সব নারীর জীবনেই এখন জরায়ুর মুখের ক্যান্সার এর প্রভাবটা কীরকম সে সম্বন্ধে যদি বলতে যাই যে আমরা কতজন এটাতে ভুগছি এবং কতজন আমরা এই বাংলাদেশে যদি চিন্তা করি যে কতজন মারা যায় প্রতিদিন এটা যদি বলি প্রতিদিন আঠারো জন করে মহিলা মারা যাচ্ছে শুধু জরায়ের মুখের ক্যান্সার হয়ে প্রতিদিন প্রতিদিন এবং এইটা এই মৃত্যু এত কষ্টের যেমন নিজে কষ্ট পায় পরিবার সর্বশান্ত হয়ে যায় তার চিকিৎসার ব্যয়ভার করতে কাজেই এবং আমাদের প্রতিদিন দেখা যাবে যে আট হাজার করে আমাদের কোথাও না কোথাও এই রোগে আক্রান্ত হচ্ছে একটা জিনিস হয়েছে কি যে জ্বরের ক্যান্সার এখন কিন্তু তুমি যে বললে নাই কোনো আনসার আসলে কিন্তু তা নয় এখন আমরা এই জ্বরের ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি এর প্রতিকার আছে এবং আমরা যদি আজকে বিষয়টাকে ওই দিকে কনসেন্ট্রেট করি তাহলে আমার মনে হয় সকলের জন্য আমাদের সুবিধা হবে যে আমরা তাহলে এত কঠিন একটা অসুস্থতা সেটাকে আমরা সহজেই সেটা থেকে মুক্ত হতে পারি জ্বরের ক্যান্সার তাহলে কি দিয়ে হয় এইটা এইচ বলে একটা ভাইরাস আছে সেই ভাইরাসটা দ্বারা যদি আমরা মেয়েরা আক্রান্ত হই সেটা ছেলেদেরও হয় ছেলেদের থেকে মেয়েদের আসতে পারে সেইটা থেকে আস্তে আস্তে জ্বরের মুখের মধ্যে পরিবর্তন হতে থাকে পরিবর্তন হতে 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 একসময় দেখা যায় যে এই ভাইরাসটি এমনভাবে তাকে আঘাত করলো যে সেটা আমাদের যেটা লেয়ারগুলো জ্বরের মুখের যে লেয়ারগুলো আছে যে পর্দাগুলো আছে ভিতরে যদি চলে যায় এবং সেটা তখন ক্যান্সারের আকার ধারণ করে তাহলে এখানে একটা জিনিস দেখতে সেটা কিন্তু একদিনে জ্বর ক্যান্সার হচ্ছে তা নয় কাজে এটাকে প্রিভেন্ট করা সম্ভব এবং সবচেয়ে বড় কথা হলো এইচপিভি ভাইরাস যে জড়ের মুখের ক্যান্সার করছে এইটা আবিষ্কার হওয়ার জন্য কিন্তু আমাদের দুজন কিন্তু নোবেল পুরস্কার পেয়ে গেছে কাজে এটা আমাদের এই মিলেনিয়ামের একটা ব্রেক থ্রু যে আমরা পৃথিবীর মানুষ জড় ক্যান্সারকে আমরা জয় করার মতন আমরা জ্ঞান অর্জনও করেছি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি তাহলে এই এইচ পিভি যেহেতু একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে আমরা এই ভাইরাসটাকে যদি কোনোভাবে আমরা নিউট্রালাইজ করতে পারি তার যে অ্যাকশনটা তাহলে তো জ্বরের মুখের ক্যান্সার হবে না এখন সেই ক্যান্সারটা যদি না হতে হয় তাহলে আমি নিউট্রালাইজ করবো কী করে তাহলে সেটার জন্য কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেই ভ্যাকসিন আবিষ্কার হওয়ার ফলে অনেক দেশে জরায়ুর ক্যান্সারের ইনসিডেন্স অনেক কমে গেছে কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের জরায়ুর ক্যান্সার থামানোর জন্য বা না হওয়ার জন্য আমাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন দেওয়া আর একটা হলো স্ক্রিনিং করা স্ক্রিনিং করলে আমরা আর্লি স্টেজে খুব মানে প্রাথমিক অবস্থায় আমরা ধরে ফেলতে পারবো সহজ চিকিৎসায় রুগী ভালো হয়ে যাবে আমাকে তাহলে ধুকে 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 তিলে তিলে কষ্ট পেয়ে মরণের দিকে যাওয়া হবে না হ্যাঁ কাজে আমি সেটা নিয়ে বলবো যে সেটা নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি তাহলে আমার মনে হয় যে সকলের মধ্যে একটা কি করতে হবে না হবে এগুলো হয়তো তোমার প্রশ্নে আরও আসবে যে কখন আমরা ভ্যাকসিন দেবো না দেবো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি খুব সুন্দর ম্যাডাম আমি আজ বলতে আপনার সালেহা চৌধুরী ম্যাডামের কাছে ম্যাডাম আমাকে জানতে চাইবো ম্যাডাম এই যে আমরা ক্যান্সারের কথা বলছি নিশ্চয়ই কোনো লক্ষণ প্রকাশ পায় কি ধরনের লক্ষণ দেখে বুঝবো যে আসলে জরায়ের মুখের ক্যান্সার হতে পারে এবং কোন বয়সে আসলে আমাদের বেশি সচেতন হতে হবে জরায়ের মুখের ক্যান্সার আসলে আমরা একটা পিক লেভেল বলি তো পিক লেভেলটা আসলে দেখা যায় যে এটা আমরা যদি একদম পিকেস্ট লেভেল বলি সেটা সাধারণত ফর্টি ফাইভ ইয়ার্স থেকে ফিফটি ফাইভ ইয়ার্স এর মধ্যে এরকম একটা হতে পারে আর আমরা এছাড়াও যদি এমন হয় যে যে সিক্সটি ইয়ার্সের পরে সিক্সটি ইয়ার্স পরে এলডারলি পেশেন্ট যাদের বলি তাদের কিন্তু এদের রিস্কটা আরও বেশি বেড়ে যায় তো এদের সাধারণত দেখা যায় যে যদি আমাদের প্রথম দিকে হয় এর অর্থে এ নয় যে যে এটা তিরিশ বছরের নিচে কারো হবে না এটা না তো আমরা আসলে মেনলি যেটা আমরা যেটা চিন্তা করি যে আমরা প্রিভেনশান প্রতিরোধ করা তো এখন প্রতিরোধ করার উপায় হলো যেমন যেমন আমাদের ভ্যাকসিন যেমন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ স্ক্রিনিং যেমন ইম্পর্ট্যান্ট তেমনি আমাদের আমরা যদি বলি আমাদের যে উপসর্গগুলো যেমন কারো করে দেখা যায় যে এটা আমরা প্রথমে বিশেষ করে আমরা রিপ্রোডাকটিভ এই যে দেখা যায় যে এটা আমরাকে কন্ট্যাক্ট ব্লিডিং বলি কন্ট্যাক্ট ব্লিডিং মানে আসলে দেখা যায় যে হাজব্যান্ডের সাথে থাকলে যদি কারো ব্লিডিং হয় এমনিতে হয়তো সেটা মাসিকের ব্লিডিং না মাসিক সময় কালেন না কোনো এক সময় থাকলে হাজব্যান্ডের সাথে থাকলে যদি ব্লিডিং হয় অথবা যদি খুব কনস্টিপেশন হয়েছে হার্ড স্টুল কিন্তু পায়খানা রাস্তা দিয়ে রক্ত চাপ দেওয়ার পরে মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এরকম যদি হয় তাহলে আমরা সাধারণত ধরে নিই যে এটা হয়তো এটা এই বয়সে এটা একটা ক্যান্সারের জ্বরের মুখের ক্যান্সারের একটা সিমটম বা উপসর্গ হতে পারে আবার একটু বেশি বয়সে খুব যদি একটু ডিসচার্জ হয় যেমন ডিস্টেজ হয়তো কোয়াইট ডিস্টেস কিন্তু খুব গন্ধযুক্ত পানি যাচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটু কিন্তু উপসর্গ হতে পারে এছাড়াও আর দেখা যায় যে কারো কারো দেখা যায় আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যেটা আমাদের স্ত্রীর বিশেষজ্ঞদের কাছে আসলে আমরা সবসময় জ্বরের মুহূর্তে দেখিয়ে থাকি তো দেখে আমরা ইনস্পেকশন বলি ইনস্পেকশন করে দেখে থাকি যে ওখানে কোনো এমন কোন কিছু আছে কি না বা নর্মাল অস্বাভাবিক কিছু আছে কিনা অনেক সময় সুন্দর একটা আলসার আছে হয়তো সেটাও কিন্তু জরায় মুখের ক্যান্সারের কারণ হতে পারে অথবা দেখা যায় যে ওখানে একটা গ্রোথ থাকে আমরা বলি যে একটা টিউমারের মতো গ্রোথ থাকে সেই রকম একটা গ্রোথ দেখেও আমরা বলতে পারি তবে বেশিরভাগ সময় আমাদের যে পেশেন্টদের পক্ষ থেকে যে সিমটম নিয়ে আসে সেটা একটা কন্ট্যাক্ট ব্লিডিং আরেকটা আমরা বলেছি পোস্ট মানে মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু দেখা যায় যে হঠাৎ করে তার মাসিক তার ব্লিডিং হচ্ছে ইরেগুলার একটা ব্লিডিং হচ্ছে অথবা কারো দেখা যায় যে কন্টিনিউস দুই চার মাস একসাথে দুই তিন মাস ধরে ব্লিডিং হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমরা জরায়মুখের ক্যান্সারের উপসর্গ হতে পারে তো এইসব দেখলেই সে অবশ্যই পেশেন্টদেরকে আমাদের কাছে আসতে হবে তখন আমরা এটা একটা ইনস্পেকশন করি প্রথমে আমরা একটা পরীক্ষা করি চোখে দেখি আসলে জরায়ের মুখে কিছু আছে কিনা সেটা আমরা আমাদের একটা স্পেক্লোম এক্সামিনেশন বলি সেই স্পেক্লোম এক্সামিনেশন জয়ের মুখটা দেখতে পাই দেখে আমরা বুঝতে পারি যে এখানে কোনো অস্বাভাবিকতা আছে কিনা গ্রোথ আছে কিনা অন্য কিছু আছে কিনা তারপর আমরা হয়তো দেখা যায় যে যদি সেরকম কিছু গ্রোথ থাকে বা কিছু আমরা নর্মাল দেখি তখন আমরা সেটাকে আমরা একটা বাইফ করি অথবা আমরা এমন বায়োপসি করি যে আমরা এটা কল্পোস্কোপি ডিরেক্টেড বায়োপসি আমরা বলে থাকি মেডিকেলে আমরা অনেকের প্যাশেন্টরা অবশ্যই এখন প্রায় সবাই এগুলো তারা যেহেতু ইউটিউব এবং অন্যান্য ইয়ে থেকে ইনফরমেশন পেয়ে তারা প্রায় জেনে গেছে তো এখানে কল্পোস্কোপি ডিরেক্টের বায়োপসি করি তাহলেও কিন্তু তাড়াতাড়ি আমাদের রোগটা তাড়াতাড়ি নির্নিত হয় অথবা দেখা যায় যে তার হাজব্যান্ডের সাথে থাকার পর তার ব্লিডিং হয়েছে কিন্তু আমরা দেখলাম তার মানে কিছুই নেই কোনো কিছু দেখা যাচ্ছে না সেই জায়গাতেও আমরা যদি কল্পোস্কোপি করি এবং কল্পোস্কোপি ডিরেক্টেড বাইফসি করি তাহলে কিন্তু এটা খুব আর্লি স্টেজে যাদের কিছুই নাই কিন্তু আমরা বাইফসিতে পেলাম তাহলে তারা অবশ্যই তারা একটা প্রাথমিক পর্যায়ে আছে সুতরাং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে আমরা তাদেরকে আমরা কিওর করতে পারি তো চিকিৎসা অনেক আছে আবার এমনও দেখা যায় যে খুব আর্লি এই যে গজনের ক্যান্সারগুলো কিন্তু তার এখনও বাচ্চা নেই কিন্তু খুব আর্লি স্টেজে আছে সেই জায়গায় কিছু কনজারভেটিভ সার্জারিও আছে সেই সার্জারিগুলো করেও কিন্তু আমরা তাদেরকে তাদের বাচ্চা একটা সময় দেওয়া যেতে পারে কনজারভেটিভ সার্জারি এবং করার পরে সে অবশ্যই আমাদের কাছে ফলো আপে থাকে যে যেন এটা বেড়ে যাচ্ছে কিনা সেটা আমরা দেখে থাকি আর যেটা আমরা স্ক্রিনিং বললাম প্রিভেন্স আমরা বলেছি ভ্যাকসিন দিয়ে আমরা যে হিউম্যান প্যাপিলামা ভাইরাস যেটা আসলে চরের মুখে ক্যান্সার করে

এই ব্যবস্থা নেই গভর্নমেন্ট সব হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে যেটা সবখানে নেই তবে অনেকগুলো প্রাইভেট হসপিটালে আছে এবং বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছে অনেকগুলো আর বেশিরভাগ দেখা যায় যে পাবলিক হসপি প্রাইভেট হসপিটাল বড় হাসপাতাল গভর্নমেন্ট বড় ইনস্টিটিউটগুলোতে এই সুযোগ আছে তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আসলে পরীক্ষা করলেই দেখা যায় যে যদি এটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু অনেকটুকু প্রায় দশ বছরের বেশি নিশ্চিত থাকা যায় যে তার হয়তো তার হবে না আবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি পাওয়া যায় তা তো কিন্তু শঙ্কিত হওয়ার কারণ নাই কারণ হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদিও নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই এটার কারণ ক্যান্সার সার্ভিসের কারণ কিন্তু এটা বডি থেকে ইমিউনিটি বডির প্রতিরোধ ক্ষমতা এটাকে কিন্তু নির্মূল করতে পারে হিউম্যান হিউম্যানা ভারে যদি হাই রিস্ক গ্রুপের না থাকে তাদের কিন্তু ক্যান্সার সার্ভিস হওয়ার কারণ নাই আবার হাই রিস্ক গ্রুপের ইনফেকশন পাওয়া গেলেও

অবশ্যই এটা এখন বলা হয় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিন্তু প্রিভেন্টেবল ডিজিস এখন সেক্সুয়ালি ট্রান্সমিটেড কথাটা আমি এই জন্যই বললাম যে আমাদের যত অল্প বয়সে মেয়েরা এইচ ভাইরাস বা সেটা কন্ট্যাক্টে আসবে অনেক সময় ইন্টারকোর্সের মাধ্যমে এটা চলে আসে সেই কারণে বাল্যবিবাহটাকে বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করলে জরায়ুর ক্যান্সার অনেক কমে যাবে কাজে আমরা বাল্যবিবাহ মানে টিন এজ মেয়েদেরকে আমরা বলবো যে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না কাজে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা শুধু যে জরায়ুর ক্যান্সার বলে না মেয়েদের অনেকগুলো সমস্যা কিশোরীদের হয়ে থাকে যেগুলো প্রেগনেন্সি রিলেটেড কাজেই বাল্যবিবাহ বন্ধ করলে অনেকটাই আমরা দেখব অনেক অসুস্থতা থেকে আমরা এই মেয়েদেরকে মুক্ত করতে পারব দুই নম্বর কথা যে হাইজিনিক প্র্যাকটিস যেটা সাধারণত বলা হয় যে হাজব্যান্ডের বহুগামিতা বা ওয়াইফের এগুলোর সাথে একটা সম্পর্ক আছে আর একটা হলো যে যার ঘন ঘন সন্তান হয় তাদের কিন্তু ওই জ্বরের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এগুলো থাকে কাজে এগুলো জিনিস আমাদের সচেতন হতে হবে সবাইকে যে আমার যদি বিয়ে হয়ে যায় কোনো মেয়ের যে অল্প বয়সে তাকে অন্তত চেষ্টা করতে হবে যে আঠারোর আগে না এবং সন্তান নিতে তার দেরি করতে হবে কমপক্ষে বিশের আগে নয় সন তাহলে দেখা যাবে যে সব দিক দিয়ে এটা একটা সুবিধাজনক অবস্থা আর দুই নম্বর কথা হলো যে এই এইচপিভি ভ্যাকসিন যেটা দিয়ে আমরা যে প্রতিরোধ করব সেটার জন্য আমরা কত বছর বয়সে আমরা এই ভ্যাকসিনটা দিই এটা দেখা গেছে যে একজন মেয়ের নয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে যদি আমরা দিয়ে দিতে পারি ভ্যাকসিনটা একটা যদি ভ্যাকসিন আমরা দিয়ে দিই তাহলেই কিন্তু তার এই রোগ প্রতিরোধক ক্ষমতাটা তৈরি হবে এবং এটা প্রিভেন্ট করা খুবই সম্ভব আর দুই নম্বর কথা অনেকেই বলবে খালি চোদ্দ বছর পর্যন্ত বললেন তারপরের মেয়েরা কী করবে অবশ্যই তারপরেও একটা সুযোগ আছে যে পঁচিশ বছর পর্যন্ত বয়স যাদের তাদেরকে দুটো নিতে হবে দুটো নিতে হবে এবং সেটার দুটো ডোজ হলো একটা নেয়ার পরে আবার আমাদের ছয় মাসের মাথায় আর একটা দিতে হবে তাহলে এই দুটো এরপরে যখন কথা আসবে যে পঁচিশ পর্যন্ত তো বললেন তারপর আমাদের কি হবে তারপরে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকেও আমরা দিতে পারি দুটো ডোজই দেব কিন্তু তাদের যেটা হবে এই যে কিশোরী মেয়েকে দিলে যতটা স্ট্রংলি এটা প্রিভেন্ট করবে ততটা করবে না ততটা ইমিউনিটি দিবে না এবং তার হয়তো অলরেডি যদি এটার জন্য কোনো অলরেডি এটা থেকে থাকে সেইটাকে তো প্রিভেন্ট করতে পারবে না তবে অন্যান্য রোগ তাকে সুস্থ রাখতে সাহায্য কিন্তু তাদের জন্য ব্যবস্থা আছে তাহলে সেটা কি হলো আমি সাথে স্ক্রিন করে দেখব যে তার যে কথাগুলো বলা হলো সেটার অনেক ধরনের স্ক্রিনিং আছে ভায়া একটা পদ্ধতি আছে কল্পস্কোপি আছে তারপর প্যাপ টেস্ট একটা আছে ডিএনএ টেস্টের কথা যেটা বলা হয়েছে সেগুলো আছে কাজে অনেক ধরনের পদ্ধতি আছে কথা হলো আমার ডাক্তারের কাছে তাহলে চেক আপের জন্য আসতে হবে এবং ডাক্তার জনের মুখ দেখবেন যে কোনো গ্রোথ আছে কি না কোনো সমস্যা আছে কি না এগুলো উনি দেখে সেটা ব্যবস্থা করবেন আর যদি অ্যাডভান্স হয়ে যায় তখন হচ্ছে বিপদ অ্যাডভান্স হয়ে গেলে আমার তো এখনও মনে আছে যখন আমরা আউটডোরে কাজ করতাম একটা যদি জড়ের ক্যান্সারের রোগী আসতো সমস্ত আউটডোর আউটডোরে একদম গন্ধ হয়ে যেত যে কথাটা উনি বলছেন যে তার কমপ্লেন থাকে হোয়াইটেস ডিসচার্জ আছে এবং সেই গ্রোথের মধ্যে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হয়ে সেটা এমন দুর্গন্ধ ছড়ায় যে সবাই বুঝতে পারে আমরা তখনই বুঝতে আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে জ্বরের ক্যান্সারের রোগী আসছে কাজেই এই অবস্থায় আমরা যেতে দিব না যে জন্য এতটা আমরা প্রিভেন্টিভের কথা আমরা বলছি আরেকটা জিনিস এই ধরনের যদি যে কথাগুলো বলা হলো যে কি কি সিমটম হলে আমরা ডাক্তারের কাছে অবশ্যই আসবো সেগুলো কথা তো সালেহ বেগম চৌধুরী যেগুলো বলেছেন সেগুলো আমরা শুনেছি এবং সেগুলো আমরা মেনে চলবো এবং সেখানে দেখার পরে কিন্তু ডাক্তার যেটা করবেন ওটাকে টিস্যুটা নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি টেস্ট যেটা বায়োপসি করে নিয়ে আমরা করি সেইখানে বোঝা যাবে ক্যান্সার কত দূর হয়েছে না হয়েছে সেইটা অনুযায়ী কিন্তু আরও চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল অনেক কষ্টসাধ্য এবং সেটার জন্য খুব ভালো এক্সপার্ট মানুষ লাগে যদি অ্যাডভান্স হয়ে যায় কিন্তু এত সুন্দর সিস্টেম আছে যে অ্যাডভান্স হওয়ার আগে আমরা অনেক কিছু করতে পারি অনেক সময় থাকে এবং আর জিনিস ইমিউনিটির কথা বলবো যে ইমিউনিটি শরীরের যদি ইমিউনিটি আমার বাড়ে তাহলে কিন্তু আমি অনেকগুলো রোগ আমি প্রতিরোধ করতে পারি সেখানে যেটা এইচপিভি ভাইরাস দ্বারাও যদি আমি আক্রান্ত থাকি তাহলে আমার বডির ইমিউনিটি দিয়ে সেটা আমি পার করতে পারবো তাহলে সেটার জন্য বদাভ্যাস কিছু ত্যাগ করতে হবে সু অভ্যাস কিছু আনতে হবে এবং সেটার জন্যও কিন্তু ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিন শরীরের জন্য প্রয়োজন সেজন্য শাক সবজি এবং ফল এগুলো আমাদের প্রতিদিন খেতে হবে এবং ডিম দুধ যে কোনো ফল আমরা যখন যেটা পাই আমরা সব খাবো এবং সেই সাথে এক্সারসাইজের একটা বিরাট গুণ আছে সে কিন্তু ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এই কথাটা আমি বারে বারেই আমি প্রতিটা বিষয়ে আমি সবাইকে বলতে চাচ্ছি যে এই জায়গা থেকে আপনারা সরে আসবেন না এই জায়গাটা আপনার কথাগুলো আপনার পালন করলে দেখা যাবে যে আপনি সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ ম্যাডাম এবার জানবো প্রতিরোধের কথা আমরা জেনে গেছি যে হয়ে গেছে সার্ভাইকাল ক্যান্সার কিংবা জরায় মুখে ক্যান্সার সমাধানটা কি আমাদের দেশেই সম্ভব কিনা অবশ্যই সম্ভব আমাদের দেশে কিন্তু আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আমরা বড় এবং বড় বড় হাসপাতালগুলোতে কিন্তু ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার বলি আমরা গাইনোকোলজিক্যাল যত ক্যান্সার আছে সব চিকিৎসা আমাদের দেশে হয় যেমন জরায়ুর ক্যান্সার ওবারির ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার সবকিছু চিকিৎসা আমাদের দেশে আছে তো আসলে জরায়ুর মুখের ক্যান্সার যদি হয়েই যায় এটা আমরা হিস্টোপ্যাথোলজি করে বা বায়োপসি করে যদি আমরা এটা প্রমাণিত হয় যে সে ক্যান্সার রোগছে তো তার জন্য তার চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাগুলো হলো এমন যে এটাকে আমরা একটা সার্জারি সার্জারি একটা চিকিৎসা আছে এবং রেডিওথেরাপি থেরাপি শুধু রেডিওথেরাপি দিয়ে তাকে চিকিৎসা করা যায় প্রাথমিক পর্যায়ে থাকলে শুধু সার্জারি করে তাকে চিকিৎসা করা যায় এবং সার্জারি এবং রেডিওথেরাপি একই সাথে দিয়েও চিকিৎসা করা যায় তো এরকম আমাদের এই চিকিৎসাগুলো আছে তো আমরা সাধারণত আমাদের প্রত্যেকটা হাসপাতালেই আমাদের যেমন রেডিও রেডিওথেরাপি এখন অনেক উন্নত আমরা বলবো যে রেডিও থেরাপি আমরা এক্সটার্নাল বলি যে এক্সটার্নাল রেডিও থেরাপি আবার ইন্টার রেডিয়াম এরকম আমরা দুই রকমের দিয়ে থাকি সেই জায়গাগুলো তো কিন্তু আমাদের আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট আছে এখানে মেডিকেলেই সুবিধা আছে আমাদের বঙ্গবন্ধুতে মেডিকেল ইউনিভার্সিটিতে সুবিধা আছে এবং অন্যান্য হাসপাতাল যেগুলো প্রাইভেট হাসপাতাল বড় বড় হাসপাতাল সবগুলোতে কিন্তু রেডিও থেরাপি রাখিকে হ্যাঁ সুবিধা আছে আসলে প্রত্যেকটা জায়গায় এখন রেডিওথেরাপি একসময় রেডিওথেরাপি আমাদের দেশে অত উন্নত ছিল না আমরা বেশি সার্জারির উপর ডিপেন্ড করতাম কারণ সার্জারি একটা প্রাথমিক পর্যায়ে একটা ভালো চিকিৎসা তবে জরায়ুর ক্যান্সারে এমনই একটা বিষয় যেটা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে আসলে সার্জারি দিয়ে এটা চিকিৎসা করা যায় না তো সেই জন্য প্রাথমিকভাবে এটা নির্মিত হলে কিন্তু এবং সেটা যদি যাদের আগে হয় যেমন অল্প বয়সে হয় অথবা মধ্য বয়সে যেমন চল্লিশের আগে যদি যাদের হয় বা পঞ্চাশের আগে যাদের এই ক্যান্সার হয় তাদের আসলে যদি প্রাথমিক পর্যায়ে নির্ণিত হয় আমরা সার্জারি করি এবং সার্জারি করে আমরা কিন্তু ওভারি থেকে ও ডিম্বাস ওইগুলোকে অনেকটা আমরা প্রিজার্ভ করতে পারি সার্জারি করে এবং প্রাথমিক পর্যায়েগুলো তারা কিন্তু সুস্থ হয়ে যায় যদিও সব ক্যান্সারেই কিন্তু তাদের অবশ্যই ফলো থাকতে হবে সবসময় এবং সারা জীবনে সে ফলো করতে হবে কিন্তু এরপরে যদি অ্যাডভান্স স্টেজে আসে তা আসলে সার্জারির পর্যায়ে থাকে না তখন আমরা রেডিও থেরাপি দিয়ে শুধু রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা করা যায় অথবা দেখা যায় যে রেডিও এবং ক্যামো ক্যামোথেরাপি এই দুটো একসাথে দিয়ে তাদেরকে অ্যাডভান্স স্টেজে চিকিৎসা করা যায় তবে খুব অ্যাডভান্স স্টেজে হলে আমরা তাদেরকে কিওর করতে পারি না কিন্তু তবে সে আমরা আমরা এই পর্যন্ত আসলে বহু ক্যান্সার রোগী দেখেছি বহু ক্যান্সার রোগীর অপারেশন করেছে চিকিৎসা দিয়েছে আমরা দেখেছি সার্ভাইকেল ক্যান্সারের চিকিৎসাতে আসলে রুগীরা যদি অন্তত একদম খুব স্টেজে যদি না আসে আমরা কিন্তু রুগীদেরকে সুস্থ রাখতে পারি এবং রুগীরা একটা একটা স্বাভাবিক জীবন আমরা অপেক্ষাকৃত একটা স্বাভাবিক জীবন তারা কিন্তু লিড করতে পারে তারা পায় তো সুতরাং এটা আমাদের প্রতিরোধ অবশ্যই প্রতিরোধটা আমাদের আপা বলেছেন অনেকগুলো হাইলাইট করেছেন আরেকটা আমি অবশ্য একটু বলবো যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা কিন্তু সবার হয় না কিন্তু হয় যারা সেক্সুয়াল ব্যাপারটাকে আমাদের অবশ্যই বলতে হবে চিকিৎসক হিসাবে যারা অ্যাভ ইউজ করে যারা বহুগামী হয় যারা মানে ওয়াইফের আমরা বলব তাদের নিজে যাদের। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যারা করে বাইরে যারা সেক্সুয়াল লাইফে তারা অনেক সময় সেক্সুয়াল তাদের তাদের থেকেই কিন্তু ওয়াইফের কিন্তু মেয়েদের ওয়াইফের কিন্তু এই রোগটা হয়েই যায় তো সুতরাং সেই জায়গায় আমি বলবো যে এই জায়গাটাতে আমাদের সচেতনতা দরকার আমরা এটা সাইন্টিফিকভাবেই এটা শুধু এবং মেয়েদের যদি একটা পরিবারে যদি ক্যান্সার হয় পরিবার কিন্তু আমাদের মেয়েদেরও এই ব্যাপারে সচেতন হতে হবে যেটা বলেছি যে হাজব্যান্ড কথা আমরা বলেছি এবং কখনো কখনো এটা হয়তো মেয়েদের থেকেও ছড়াতে পারে সেই জায়গায় মেয়েদের থেকেও অবশ্যই সচেতন হতে হবে আর যেখানে যদি এরকম একটা খারাপ স্বভাব থাকে ওয়াইফ যদি জেনে থাকে তাকে আরো বেশি সচেতন হতে হবে যে আমাদের যেন তারা ভ্যাকসিন নিয়ে নেয় এবং ভ্যাকসিনটা আমরা সবসময় বলি নয় থেকে চোদ্দ বছরের মধ্যে নেওয়ার জন্য

অবশ্যই যে জরায়ের ক্যান্সার একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা আমরা প্রতিরোধ করতে পারি সচেতনতার জন্য যেটা আমাদের দরকার আমরা ভ্যাকসিন নিয়ে নিব এবং দুই নম্বর কথা যাদা যাদের একটু বয়স হয়েছে তিরিশের পর থেকে আমরা স্ক্রিনিং টেস্টে চলে যাব জ্বরের মুখে ক্যান্সার আছে কি না সেই স্ক্রিনিং টেস্ট আর তিন নম্বর যে বিষয়টা বলবো যে স্ক্রিনিংয়ে যদি ধরা পড়ে যে তার জরায়ুতে আর্লি সাইন আছে যেটা প্রি ক্যান্সার হয়নি কিন্তু হতে পারে সেগুলোর জন্য আমরা তাকে চিকিৎসা দিতে পারি বিভিন্ন ধরনের চিকিৎসা আছে এবং শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যে স্বাস্থ্য সচেতনতামূলক কথাগুলো বলেছে সেগুলো আমরা পালন করব। এবং সত্য সত্যি কথা বলতে কি কথা হলো যে যখনই আমরা মনে করব যে হাজব্যান্ডের সাথে থাকলে রিলেশনশিপে থাকলে যদি দেখা যায় যে ব্লিডিং হচ্ছে জ্বরের মুখে ডিসচার্জ বেশি হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে আর অনেক সময় দেখা যায় যে ব্লিডিং বেশি হয় এগুলো সব কারণেই যেটাই হোক কথা হলো যে একজন স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শে আসতে হবে তাহলে আমরা কিন্তু এটা সহজেই এটা প্রিভেন্ট করতে পারবো আর যাদের হয়ে যাবে তারা হতাশ হবেন না সেগুলোর জন্য আমাদের চিকিৎসা আছে শুধু দরকার আপনারা আমাদের কাছে আসবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন যদি দর্শক জড়ায় মুখের ক্যান্সার হলেও অ্যান্সার রয়েছে তার চেয়ে বড় কথা একমাত্র ক্যান্সার জড়াই মুখের ক্যান্সার যা প্রতিরোধ করা সম্ভব প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে আমাকে আপনাকে আমাদের সকলকে আসুন জড়ায় মুখের প্রতিরোধে আজকেই সচেতন হয়ে এগিয়ে আসি আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এবং ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ